শারদোৎসবের রেশ কাটতে না কাটতে এবার ধন ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রে দেবী লক্ষ্মীর আরাধনায় ব্রতী হবে বাঙালি। রাত পোহালে কোজাগরি লক্ষ্মী পুজো, এ উপলক্ষে জমে উঠেছে পুজোর বাজার। ছোট থেকে বড় বিভিন্ন মাপের মূর্তি নিয়ে বাজারে হাজির মৃৎশিল্পীরা, ভিড় জমিয়েছেন ক্রেতারাও, যে যার পছন্দ মতো ক্রয় করছেন ধনের দেবী লক্ষ্মীর মূর্তিসহ পুজোর প্রয়োজনীয় সামগ্রী। বিশুদ্ধ পাঁচি অনুযায়ী 16 অক্টোবর রাত থেকে শুরু হবে লক্ষ্মী পুজোর তিথি। আর লক্ষ্মী পুজোকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে এসে গেছে বিভিন্ন আকারে লক্ষ্মী মূর্তি ও পুজোর আয়োজনের বিভিন্ন সামগ্রী। কিন্তু পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা হয়ে উঠছে মধ্যবিত্ত বাঙালির, কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এদিন এক ক্রেতা বলেন, বাজারে মূর্তির দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি, মা তবুও সাধ্যের মধ্যে মা লক্ষ্মীকে ঘরে তুলতে আয়োজন চলছে। গত বছরের তুলনায় এবছর একটু দাম বেশি মনে হচ্ছে। তো গত বছর তো সবারই তো এরকম, মানে পুজো তো সবার জন্যই, গরিব হোক যাই হোক, লক্ষ্মী পুজো তো সবার জন্যই। তো এর জন্য পুজোর বাজারে ভিড় আছে ঠিক আছে, কিন্তু একটু দামটা একটু বেশিই মনে হচ্ছে গত বছরের তুলনায়, কিন্তু তারপরেও পুজোর বাজার করছি। পাশাপাশি এদিন এক মূর্তি বিক্রেতা জানান, গত বছরের তুলনায় এই বছর বাজারে মূর্তি কিছুটা কম এসেছে, বন্যার কারণে অনেক মূর্তির ক্ষতি হয়েছে, তাই মূর্তির দামও কিছুটা বেশি। মাল কিনতে গিয়ে না দেখতেছি, মানে মানে খুব চড়াচড় চলছে, মাল বিক্রি করতে গিয়ে দেখতেছি মানে খুব বাজার মন্দা। কেন এখন তো আর্থিক অবস্থা দুর্বল না, যে বন্যা টনা মানে হয়ে গেছে, এর থেকে আমার মনে বুঝতেছি আর কি বাজারটা খুব নরম হয়ে যাইতেছে। খুব খারাপ। কেন খারাপ কিছু বুঝতে পারছেন? আমরা অনুমান করতেছি যে বন্যা টনা হয়েছে, যে এই উপলক্ষে মানুষের আর্থিক অবস্থাটা দুর্বল থেকেই মানে চাহিদা একটু খারাপ বলতেছি আর কি। এত একটু বেশি ছিল, কারণ মেলাঘরে তো এবার মূর্তি নাই, আর এদিকে মানুষ যে লোকাল মূর্তি এবার কম বানাইছে। তো আমরা তো বাইরের মাল কিনতে গেলে এরা সবাই জিনিসপত্রের দাম বাড়ছে, মূর্তির কাপড়ের দাম বাড়ছে, চাহিদা বাড়ছে আর কি। মূর্তি না না আশা করে না শর্ট করবো, না না আশা করে না শর্ট করবো। লক্ষ্মী প্রতিমা সহ পুজোর আনুষঙ্গিক সামগ্রী ক্রয় করতেও বাজারমুখী হয়েছেন গৃহস্থরা। লক্ষ্মীর আরাধনা করতে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে বাজারে ভিড় জমায় সাধারণ মানুষ। বাজার বেশ জমজমাট। লক্ষ্মী মূর্তি ফল ছাড়াও বহু ক্ষুদ্র ব্যবসায়ী এদিন লক্ষ্মী পুজোর জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী নিয়ে বসেন। এদিন রাজধানীর বাজারগুলিতে ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যস্ততা ছিল লক্ষণীয়। Bureau Report, RE News.